আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপি আলু দিয়ে ছোলার ডাল। তো এখানে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি, এখানে রয়েছে ফুলকপি আর আলু। তো ফুলকপিগুলো আগে থেকে ভেজে তুলে নিয়েছি। এখানে রয়েছে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখানে রয়েছে আদা আর জিরে বাটা। এখানে রয়েছে হলুদ, নুন আর চিনি। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আমি একটু 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, তো আবার আলুটা দিয়ে দেব। আলুটা নাড়াচাড়া করে নেব। এবার আলুর মধ্যে সামান্য হলুদ আর নুন দিয়ে দেব স্বাদ মতো। এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তো এবার আমি আদা বাটা আর জিরে বাটাটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো ফুলকপি, ভাজা ফুলকপিটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ফুলকপি আর আলু কষানো হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করা ছোলা ডালটা দিয়ে দেবো। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দশ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার আমি খুলে নেব। দেখো ছোলার ডালটা হয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো। মিষ্টিটা যার যার পছন্দ মতনই দেবেন। তো আমি 2 মিনিট মতো আর ঢেকে নামিয়ে দেবো। আমার রেসিপিটি রেডি হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। আলু ফুলকপি দিয়ে ছোলার ডাল নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, শেয়ার, লাইক, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।